হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আট টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে রসালো কালো জাম তৈরির রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সমান করে একদম লেবেল করে আমি আট টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আমি নিডু ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল যুক্ত গুঁড়া দুধ নিতে হবে এখন নিয়ে নিচ্ছি আমি দুই মিহিদানা সুজি তারপর নিয়ে নিচ্ছি আমি চার টেবিল চামচ ময়দা বা অল্পারপস ফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ বেকিং পাউডার আমি বেকিং পাউডার এক চা চামচ একদম সমান করে দিয়েছি অর্থাৎ লেবেল করে দিয়েছি আমি এটা ভেবেছিলাম যে আপনারা এভাবে এক চা চামচ লেবেল করে নিয়ে এখান থেকে দুই চিমটি বেকিং পাউডার উঠিয়ে নেবেন বাট আনফর্চুনেটলি আমি দুই চিমটি উঠিয়ে নিতে ভুলে গিয়েছিলাম পুরো এক চা চামচে আমি দিয়ে দিয়েছি যখন সমস্ত কিছু একসাথে আমি মেখে ফেলেছি এরপর গিয়ে আমার মনে পড়েছে যে আমি এটা কী করলাম আমি তো বেকিং পাউডার উঠাইনি নি। যাই হোক আপনারা দুই চিমটি বেকিং পাউডার উঠিয়ে নেবেন আর আমি রিক্স নিয়ে কাজটা চালিয়ে যাব এখন আমি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারবেন মেল্টেড বাটার এখন সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ঢলে ঢলে খুব ভালো করে মিক্স করে নিব আর ঘিটা যেন সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম অবস্থায় আমি এলাচি গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি ওয়ান ফোর্থ টি স্পুন এলাচি গুঁড়া দিয়ে দিলাম এলাচি গুঁড়াটা এখন আমি আবার সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে আজকে আমার সব কিছু ভুলে পেয়ে বসেছে টুডে ইজ মাই রং ডে ফর মি ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেয়ার পর এখন আমি রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করে নিব আমি প্রথমে এক সমানে চার টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি আর এই গুড়া দুধটা লিকুইড দুধ দিয়ে একদম নরম করে নিতে হবে এখন আমি আরো দুই টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই ডোটা কিন্তু শক্ত করে গলে নেওয়া যাবে না এটাকে একদম নরম করে গলে নিতে হবে শক্ত করে গলে নিলে কিন্তু ভিতর থেকে মিষ্টিটা শক্ত হবে আর বেশি একটা জুসি হবে না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি এটাকে কিভাবে গলে নিচ্ছি আর এটা কতটা নরম করে নিয়েছি এটা কিন্তু অবশ্যই নরম করে গলে নিতে হবে না হয় কিন্তু মিষ্টির ভিতর থেকে জুসি হবে না আমি যেভাবে নরম করে গলে নিয়েছি এতে ভয় পাবার কোনো কারণ নেই কারণ এর মধ্যে যে আমরা সুজিটা ব্যবহার করেছি এই সুজিটা একদম টেনে নেবে আর এতটা নরম থাকবে না এখন একটা স্প্রে চুলা দিয়ে চারিদিকে যে লেগে আছে এটাকে আমি মাঝখানে নিয়ে নিচ্ছি কারণ এটা যদি এই অবস্থা নেয়া না হয় তাহলে কিন্তু কিছুক্ষণ পরে একদম শক্ত হয়ে যাবে তখন আর এটাকে এর সাথে মিশাতে পারবেন না আর আমি যেভাবে নরম করে গুলে নিয়েছি এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এর মধ্যে যে আমরা সুজিটা ব্যবহার করেছি এই সুজিটা একদম টেনে নেবে এরকম নরম থাকবে না এখন আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট এর ফাঁকে আমি চিনির শিরাটা করে নিচ্ছি শিরার জন্য আমি একটি প্যানে দুই কাপ চিনি নিয়ে নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি এর সাথে আমি তিন কাপ চুলার আসটাকে আমি হাই হিটে অন করে দিলাম আর একটা স্পে চুলা দিয়ে আমি এখন একটু নেড়ে নিচ্ছি শিরাটা যখন ফার্স্টে বলক চলে আসছে এরপরে আমি আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি পাঁচ মিনিট জাল করে নিয়ে এখন আমি চুলার থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর ফিরে আসছি এখন হাতে একটু তেল লাগিয়ে আমি এখান থেকে অল্প অল্প ডো নিয়ে কালো জামের দিয়ে দুই হাতে তালুর মাধ্যমে গুড়িয়ে গুড়িয়ে এভাবে গোল করে নিয়ে তারপর কালো জাম আকারে সেপ দিয়ে নিতে হবে আমি একটা একটা শেপ বানিয়ে আমি সাথে সাথে তেলে ছেড়ে দিব অলরেডি আমি একটা শেপ করে নিয়েছি এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা আমি এই পর্যায়ে একদম লোহিটে রেখেছি লোহিটে রেখে আমি মিষ্টির শেপগুলো প্রথমে দিয়ে তারপর আমি চুলাটাকে হালকা একটু বাড়িয়ে দিব এইভাবে একে একে বানিয়ে মিষ্টির শেপগুলো সাথে সাথে তেলে দিয়ে দিতে হবে মিষ্টির শেপগুলো তেলের ওপর ভেসে উঠেছে আর চুলার আসটা কিন্তু এই পর্যায়ে এখনও লো আছে চুলার আসটা লো হিটে রেখেই আমি মিষ্টিগুলো একদম পরিপূর্ণভাবে ফুলিয়ে নিব। মিষ্টির শেপগুলো ফুলে আমার একদম দ্বিগুণ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি চুলার আসটাকে একদম হাই হিট করে দিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব চুলা আঁচটা দুই মিনিটের জন্য হাই হিট করে দিলে আর এরকম যখন ব্রাউন কালার চলে আসবে তখন মিষ্টিগুলো আর অতিরিক্ত ফাটতে পারবে না আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সবসময় মাথায় রাখবেন যখনই মিষ্টিগুলো দেখবেন যে অল্প অল্প ফেটে যাচ্ছে তখন তৎক্ষণাৎ চুলা রাস্তাকে একদম হাই হিট করে দিবেন এতে করে মিষ্টি ফাটা একদম স্টপ হয়ে যাবে আর এই দুই মিনিট হাই হিটে বাজার উদ্দেশ্যে হচ্ছে মিষ্টিগুলো যেন আর না ফাটে আর যেহেতু ভুলে আমি পুরো এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি মিষ্টি তো ফাটবেই তারপরে যতটুকু ফেটেছে এতে কোনো সমস্যা নেই দুই মিনিট হাই হিটে ভেজে নেওয়ার পর তারপর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে একদম শেষ পর্যন্ত ভেজে নিতে হবে আর মিষ্টি যদি আপনারা একটু টাইম নিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে মিষ্টিগুলো ভাজেন এতে করে মিষ্টির ভিতরে খুব পারফেক্টলি রস ঢুকবে এবং অনেক জুসি হবে মিষ্টি সেপগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে ছেঁকে নিয়ে আমি সাথে সাথে গরম শিরায় দিয়ে দিব যখন আপনার কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন আপনারা এগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে সাথে সাথে গরম শিরায় দিয়ে দিতে হবে এখন আমি ফুটন্ত গরম শিরায় দিয়ে দিচ্ছি এখন মিষ্টিগুলো ঢেকে দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব মিষ্টিগুলো শিরায় দিয়ে সাথে সাথে নেড়ে নিতে হবে এতে করে মিষ্টির চারিদিকে রসটা খুব ভালোভাবে ডুববে ঢেকে দিয়ে এখন দশ মিনিট রান্না করব। দশ মিনিট পর আমি ফিরে আসছি আর মিষ্টিগুলো রস খেয়ে কিন্তু একদম টইটুম্বর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন চুলাটাকে আমি অফ করে দিয়ে এইভাবে মিষ্টিগুলো ওপেন রেখে দিব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টার জন্য ছয় থেকে সাত ঘন্টার পর আমি একটা সার্ভিং ডিশে নিয়ে মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা মিষ্টি আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা দেখুন কতটা সফট এবং নরম হয়েছে আর অনেক বেশি জুসি হয়েছে আসলে আপনাদেরকে আর বলার কিছু নেই আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন মিষ্টিটা কতটা জুসি হয়েছে আর মিষ্টি যদি জুসি হয় তাহলে খেতেও অনেক বেশি মজা হয় আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এরকম মিষ্টি আসলে কার খেতে ইচ্ছে না হয় আমার মোস্ট অফ দ্য ভিউয়ার্সই মিষ্টি প্রেমী আপনারা শুধু বানাবেন আর খাবেন আর আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসা যেন আল্লাহ আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আপনারা আমার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোন এক নতুন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ